সালে একটু বিলম্বে হলেও আমরা নবী রসুল ও সাহাবায়ক রামগণের স্মৃতি বিজড়িত দেশ ও স্থান সমূহের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করি দেশ রাজ্য রাষ্ট্র বা রাষ্ট্র সীমানা ও রাষ্ট্রবিজ্ঞানের আবিষ্কার যখন হয়নি আরবি ভাষাভাষী অঞ্চলগুলো তখনই মানব ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ এলাকা ছিল ইসরায়েল বা বৈতুল মোকাদ্দাস থেকে এবং পূর্ব পশ্চিমে ইরান থেকে মরক্কো পর্যন্ত আরব অঞ্চলগুলোর মধ্যে উর্দুন বা জর্ডান এলাকাটি ছিল ট্রানজিট পয়েন্ট বা সঙ্গমস্থল ইসরায়েল ফিলিস্তিন মিশর আরব ও ইরাকের সীমানা ঘেরা দেশটি হচ্ছে জর্ডান ঐতিহাসিক সতেরোই রমজানে সংঘটিত যুদ্ধের মতো আরেকটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল জর্ডানের রাজধানী আম্মান থেকে দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এই মোতার যুদ্ধে রোমানদের তখন দারুণ দাপট মদিনায় ইসলামের সূর্য উদিত হয়ে আলো ছড়াচ্ছে শুনে রোমানরা মুসলমানদের ভেতরে থাকা মুনাফিকদের সঙ্গে আতাত করে মদিনা নামক ইসলামের কেন্দ্রবিন্দুকে নিশ্চিহ্ন করার জন্য জর্ডানের রাজধানী আম্মানে তাদের কেন্দ্রীয় দুর্গ থেকে প্রায় আশি কিলোমিটার দক্ষিণে মদিনার দিকে জারাস নামক স্থানে পাঁচ কিলোমিটার ব্যাপী বিশাল দুর্গ গড়ে তোলে এবং প্রায় দুই লক্ষ সেনাবাহিনীর এক প্রশিক্ষণ ছাউনি গড়ে তোলে যার ধ্বংসাবশেষ এখনও স্মৃতি সাক্ষী হয়ে আছে এই দুর্গটি মাওতার ময়দান থেকে মাত্র তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে এখানেই তারা এক লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রায় এক লক্ষ প্রশিক্ষণাধীন সেনা ছাউনি গড়ে তুলেছিল দুর্গের দুটো অংশ ছিল একটি মাটির উপরে একটি মাটির নিচে। এই অংশটুকুতে হয়তোবা সেনাপতির মূল বৈঠকখানা ছিল বাইরে যদিও পঞ্চাশ ডিগ্রির উপরে তাপ চলছে এখন চর্ডনে পঞ্চাশের উপরে অথচ ভেতরে এখানে ঠান্ডা এটা এভাবেই তৈরি করা হয়েছে যে ভেতরে যতই গরম বাইরে হোক এখানে মতো ঠান্ডা দুর্গের পেছনে বিশাল ঘোড়াশালা ঘোড়দৌড় ও যুদ্ধের প্রশিক্ষণ দেখবার জন্য দুর্গের পেছনের অংশে ছিল বিশাল প্যাভিলিয়ন যেখানে এখন পর্যটকগণ বসে শুধুই স্মৃতিচারণ করে দুর্গদারে বসে থাকা রক্ষী বললেন হাবিল সাহাবিশ্বর হাবিল বেখ হাসনা নাস তিনি বললেন মানুষের দিন বদলের পালা বলে একটা কথা পৃথিবীর বিশাল শক্তিধর রোমক সাম্রাজ্যের অবসান ঘটলেও তাদের শক্তির প্রতীক তো এখনও নির্বাক দাঁড়িয়ে আছে রাষ্ট্রের সীমারেখা যখন হয়নি তখন এই অঞ্চলগুলোকে বলা হতো শাম বসরা হেজাজ হুজুর ওয়াসাল্লাম সাহাবি হজরতে হারে সিবনে ওমাই রদিয়াল্লাহ তালানহুকে রোমান নেতা হেরাকেলের কাছে পাঠিয়ে দিলেন শান্তি সাম্য ও ইসলামের আমন্ত্রণপত্র দিয়ে কিন্তু রাজশক্তির হুকুমে রোমান সৈনিক শারজিল ইবনে ওমর গাসানের মাধ্যমে নবিজির পাঠানো দূতকে শহীদ করা হয় আন্তর্জাতিক সভ্যতা ও রীতিনীতি বিরুদ্ধ হত্যাকাণ্ডের জবাব দেয়ার জন্যই অষ্টম হিজরিতে মদিনা মুনাফ্বারা থেকে অনেক দূরে হওয়া সত্ত্বেও সামদেশের বোলকান অঞ্চলে তিন হাজার সৈনিকের সাথে তিনজন সেনাপতি নির্ধারিত করে পাঠান নভিপাক সাল্লিয়সাল্লাম হজরত জায়দ বিন হারেসা রদি আল্লাহ আনহু হজরত জাফর ইবনে আবি আল্লাহ আনহু যিনি ছিলেন হুজুর পাক সাল্লি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই এবং হজরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রদি আল্লাহু তালা আনহু এই তিনজনের সাথে মহাবীর খালেদ ইবনে ওলিদ রদিয়াল্লাহ তালানহু সহ মাত্র তিন হাজার সাহাবি মুজাহিদকে দিয়ে পাঠিয়ে দেবার পূর্বে আমির তিনজনকে তাদের পরিবারের কাছ থেকে বিদায় নেবার জন্য পাঠিয়ে দিলেন নবিপাক সাল্লাম আর সেটাই ছিল তাদের শাহাদাতের ইঙ্গিত তাছাড়া একাধিক সেনাপতির নিয়োগও শাহাদতের ইঙ্গিত বহন করে অবশেষে এক মাসব্যাপী পথ বেয়ে এই মোতা বা মাওতা নামক এলাকায় রাত যাপন করাকালীন সময়ে হযরতে আবদুল্লা ইবনে আল্লাহ তালানহু বলেছিলেন মনে হচ্ছে এটাই আমার জীবনের শেষ রাত আর এটাই আমার চিরনিদ্রার পছন্দনীয় স্থান পরের দিনই জামাদিউল উলা আরবি মাসের প্রথম তারিখে হেরাকেল এক লক্ষ সৈন্য নিয়ে মাত্র তিন হাজার মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়ে হে সৈনিকেরা যেই শাহাদাতের সারাপ পান করার আশায় আমরা নবীজির কাছে ওয়াদা করে এত দূরে এসেছি তা যেন আমরা কেউ অপছন্দ না করি এই মর্মে সংক্ষিপ্ত বক্তৃতার পরই হাজারতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নেতৃত্বে যুদ্ধ শুরু হয় কলেমার পতাকা হাতে নিয়ে হারে সারদি আল্লাহ তালা প্রথমেই মোকাবেলায় অবতীর্ণ হয়ে শহীদ হলে পতাকা তুলে ধরেন হজরতে জাফর ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালা দুর্দান্ত কৌশলী ও প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র এক লক্ষ সৈনিকের মোকাবেলায় মাত্র তিন হাজার সেনাবাহিনীর মোকাবেলা করতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই হজরতে জাফর বিন আবি তালেব রাজিয়াল্লাহ তালানহুর হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি বাঁহাত দিয়ে পতাকা উঁচু করে যুদ্ধ চালিয়ে গেলেন তারপর আরেকটি প্রচণ্ড আঘাতে তার বাঁহাতও ঝরে পড়ল তারপর দাঁত দিয়ে নবীজির দেয়া পতাকাটি উঁচু করে ধরে রাখার চেষ্টা করলেন অবশেষে মাত্র তিরিশ বছরের যুবক হযরত জাফরুত্তার রদি আল্লাহতালহুর দেহ থেকে মস্তক পতাকা কামড়ে ধরে রাখা অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহ মানুষকে বলেছিলেন মায়ের উদরে তোমাদেরকে দুটো পাওয়ারফুল জিনিস দেয়া হবে এই দুটো ব্যবহার করে তোমরা আমাকে জয় করতে পারবে একটি হলো মানুষের চোখের পানি আরেকটি হলো মানুষের রক্ত রক্ত এবং চোখের পানি এই দুটো ব্যবহার করে মানুষ পৃথিবীর সব কিছু তো জয় করতে পারে ইভেন আল্লাহকেও জয় করতে পারেন তার উৎকৃষ্ট প্রমাণ পৃথিবীতে হাজরতে জাফর কোথায় জর্ডানের মোতা আর কোথায় পবিত্র মদিনা মোনওয়ারা তখনকার বাহনে প্রায় এক মাসের পথ সাহাবিগণ এক এক করে শহীদ হচ্ছেন আর আল্লাহর নবী ভেজা চোখে মদিনায় সাহাবায় ক্রামগণকে নাম ধরে ধরে তাদের শাহাদাতের সংবাদ দিচ্ছিলেন একেই বলে এলমে গায়েবের খবর আর সবার চোখে যা অদৃশ্য নবীর চোখে তা দৃশ্য সে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিমুল গায়বি ফালা যহিরু আলা গায়বি আহাদা ফালা যহিরু আলা গায়বি আহাদান ইল্লা ইলমে গায়েবের খবর আল্লাহ তালা কখনই প্রকাশ করেন না তবে নবীদের মধ্যে যাকে পছন্দ করেন কেবল তাকেই জানিয়ে দেন অবশেষে হজরতে আবদুল্লাহ ইবনে রওয়াহ আল্লাহ তালা আনহু এই কবিতা আবৃত্তি করতে থাকেন ইয়া নফসা ইল্লা তুখতলি তামুতি হাজা হামামুল মউত খদ সুল্লিয়াত ওমা তামান্নাই তাফাকাত ওতিয়াত ইনতাফালি ফেলুহুমা হুদিয়াত হে নফস তুমি তো শহীদ হবেই আর এটাই সেই মউতের পায়রা যা আশা তুমি করেছো এবং তুমি যা আশা করেছো তা তো পেয়েছো হে বন্ধু সকল তোমরা যদি ওই দুজনের ন্যায় করো তবে তোমরা হেদায়াত পেয়েছো এই কবিতাটি পাঠ করতে করতে পতাকা উঁচু করে ধরেন এবং তিনিও শহীদ হন তাই আজও তার মাজার শরীফে তাঁরই আবৃত্তি করা কবিতাটি এভাবেই লেখা রয়েছে ইসলামের এই উৎসর্গিত প্রাণ ও ত্যাগী মহাপুরুষ যেখানে শহীদ হয়েছেন সেখানেই তাকে দাফন করা হয়

হাজরতে যাদের হার এসা চলে গেলেন দুজন যাওয়ার দেখে তাদের চোখের সামনে নিজের জীবনকে আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছেন এই মান যেন আল্লাহ আমাদেরকে দেয় তাদের সঙ্গী বানিয়ে যেন আল্লাহ আমাদেরকে দেয় তাদের কদম চুমু দেওয়ার দেন এই তো আল্লাহ করে আমাদের এই ফরিয়া আমার ওনার শহীদ কাছে আমাদের আবেদন আমাদেরকে ছেড়ে তোমরা যেও না যেও পরবর্তীতে নবী প্রেমিক এই শহীদ মহাপুরুষদের সম্মানে মুসলিম খলিফাগন তাদের সমাধিকে স্বর্ণ রৌপ্য ক্রিস্টাল ও সঙ্গে মর্মর পাথর দিয়ে এভাবেই সাজিয়ে রেখেছেন হাজরতে জাফর ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালানহুর মাজার শরীফের উপরিভাগে চল্লিশ কেজি স্বর্ণের প্রলেপ সহ রৌপ্য ও ক্রিস্টাল পাথরে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে এবং নিচে সঙ্গে মারমার পাথর দিয়ে ভিটি করা হয়েছে আর ভেতরে মূল মাজারের উপর মূল্যবান লাল রঙের নকশি কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে শাহাদাতের পর তার রক্তে জান্নাতি মেস্কো খুশবু ছিল যা এখনো ছড়াচ্ছে আমি জানতাম না আমাকে মাজারের খাদুমরা বললেন এবং এখনো রাগ লাগালে দেখবেন দেখা যায় এই জায়গাটার মধ্যে এখান থেকে মেস্কো বন্ধ এখনো আসছে হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রিয়াল্লাহ তালানহুর মাজারের খাদেম শেখ আবদুল্লাহ আমের জোহানি বলেন দুইজনের শাহাদাতের পর হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা কিছুটা থমকে গিয়েছিলেন তিনি নফসকে বললেন হে নফস বাঁচার সুযোগ অনেক রয়েছে কিন্তু আল্লাহর দেয়া শাহাদাতের সুযোগ হারালে আর পাবে না নফসের সঙ্গে জিহাদে মুহূর্তের মধ্যে তিনি জয়ী হয়ে তালোয়ারের যুদ্ধে অবতীর্ণ হলেন হজরতে আবদুল্লাহ ইবনের আওয়াহার শাহাদাতের পর নবীজি সাল্লাহ আলিহে ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবায়ে গ্রামের উদ্দেশ্যে বলেন মন আখজাল আ আলামাহু সাইফুম মিন সৈফিল্লা ওয়া ফাতাহাল্লাহুল মুসলিমিন অর্থাৎ এখন যিনি পতাকা ধরলেন তিনি পাকের তরবাড়ি অর্থাৎ মহাবীর হজরত খালেদ বিন ওলিদ রদি আল্লাহ তা আলা আনহু আর এজন্যই তার উপাধি হয়েছিল সৈফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবাড়ি তিনি সেনাবাহিনীকে তিন ভাগে ভাগ করে তিন দিক থেকে রোমানদেরকে আক্রমণ করেন আর তার নয়টি তরবারি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে অবশেষে দশম তরবারি দিয়ে যুদ্ধ করে বিজয় লাভ করেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাফরকে মহান তালা ঝরে পড়া দুটো হাতের বিনিময়ে দুটো বেহেস্তি সবুজ পাখা দিয়েছেন যা দিয়ে বেহেস্তে আনন্দ করে যেখানে ইচ্ছা সেখানে তিনি উড়ে বেড়াচ্ছেন আর এই জন্য তাকে জাফর উত্তয়ার বলা হয় খোলাফায়ের আশেদার সময় তাদের মাজার শরীফের হিফাজতের জন্য শহীদ সাহাবায় কেরামগণের আত্মীয় স্বজন ও অন্যান্য মুসলমানদের গমনাগমন হতে থাকে এবং মসজিদ ও জনপদ গড়ে উঠে এখন তাদের মাজারকে কেন্দ্র করে মসজিদ সম্প্রসারিত হয়েছে হুকুমাত প্রচুর অর্থ ব্যয় করে প্রায় পঞ্চাশ হাজার মুসল্লির নামাজের জায়গার পরিমাপে আধুনিক ডিজাইনে তিনটি মিনার ও দুটি গম্বুজ বিশিষ্ট এক বিশাল মসজিদ নির্মাণ করেছে মাজার পূজা শব্দের অ্যালার্জিতে যারা আমাদের দেশে মাতম করছেন ইসলামের মূল এই কেন্দ্রীয় ভূমিগুলো ঘুরে আসলে আশা করা যায় তাদের উপশম হতো আজকের এই মাজার মসজিদ ও ময়দান একজন চক্ষুষ্মান দর্শককে সাহাবিদের নবীপ্রেম ও সেদিনের বিভীষিকাময় চিত্রের কথা বার বার স্মরণ করিয়ে দেয় ভেসে উঠে তাঁদের চক্ষুর পর্দায় ওই সমস্ত নবীজির প্রাণপ্রিয় সাহাবিগণের ক্ষতবিক্ষত নিষ্প্রাণ দেহ মুবারক মানুষের শান্তি ও কল্যাণের জন্য যারা শাহাদাতের মতো চিরবিদায়কে মেনে নিলেন আজ বিবেকের কাছে প্রশ্ন আমরা তাদের রক্তের বদলায় ইসলামের মূল্যায়ন ও সম্মান উম্মত হয়ে কতটা করতে পেরেছি